সড়কে চাঁদার টাকায় হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ। এমন অভিযোগের তথ্য উপাত্ত প্রায় আড়াই বছর আগেই হাতে পান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। এনায়েতুল্লাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান হলেও অজ্ঞাত কারণে পরে আর মামলা হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে ঢাকার আশেপাশের বিভিন্ন রুটে চলাচলকারী 15,000 বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায় করা হতো। এভাবে বছরের পর বছর চাঁদা আদায় করে নামে বেনামে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন সড়ক পরিবহনের ওই নেতা। দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে 4 বছর আগে অনুসন্ধানে নামেন তারা। প্রাথমিক প্রমাণ পেয়ে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও দেওয়া হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি সম্পদের হিসাব দাখিল করেন। এনায়েতুল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পান অনুসন্ধান কর্মকর্তারা। যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদকে প্রতিবেদন জমা দেন 2.5 বছর আগে, কিন্তু অজ্ঞাত কারণে এটি শেষ পর্যন্ত থমকে যায়। 2019 সালে এনায়েতুল্লাহর বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজি সহ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এর আগে একই বছরে 27 অক্টোবর পরিবহন শ্রমিক নেতা ইসমাইল হোসেন বাচ্চুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে সড়ক পরিবহন মালিক সমিতি। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যলীগ নামে একটি সংগঠনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি সংবাদ সম্মেলন করেন ইসমাইল হোসেন বাচ্চু। এ সময় বাচ্চু দাবি করেন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ প্রতিদিন ঢাকার পরিবহন খাত থেকে প্রায় 1,65,00,000 টাকা চাঁদা আদায় করেন। ওই সময় অভিযোগ সংক্রান্ত নানা তথ্য উপাত্ত দুদকেও জমা দেওয়া হয়। এ অভিযোগে বলা হয়, তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকায় একাধিক বহুতল ভবন, গাজীপুরে পূর্বাচলের আশপাশ এলাকায় 100 বিঘা জমি, কক্সবাজারের আবাসিক হোটেলের মালিকানাও রয়েছে তার। এছাড়া ময়মনসিংহ সদর ও ভালুকায় 100 বিঘা জমি ও একাধিক কলকারখানা আছে। এর পরিপ্রেক্ষিতে 2020 সালের শুরুতে এনায়েতুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। প্রথমে দুদকের উপপরিচালক মোহাম্মদ ফয়সালকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। কিছুদিনের মধ্যে তিনি শিক্ষা ছুটিতে গেলে আরেক উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। অনুসন্ধানের শুরুতে দুদক কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল পরিবহন নেতা খন্দকার এনায়েতুল্লাহ তার স্ত্রী ও ছেলেমেয়ের সম্পদের নথিপত্র চেয়ে সরকারি বেসরকারি 58টি ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠান। এরপর কর্মকর্তা বদল হয়ে উপপরিচালক নুরুল হুদা দায়িত্বে এলে তিনি এ অনুসন্ধান এগিয়ে নেন। সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিআরটিএ, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা, চট্টগ্রাম এবং 5টি সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও কক্সবাজার পৌরসভা এবং জাতীয় গৃহায়ন অধিদপ্তর সহ শতাধিক প্রতিষ্ঠান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেন অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা। এরপর 2011 সালের জুনে খন্দকার এনায়েতুল্লাহ ও তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে রিয়াদুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তার সম্পদ বিবরণী দাখিল করেন। ওই বিবরণী যাচাই বাছাই শেষে কমিশনে প্রতিবেদন দেন অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা।